আপনি যদি আপনার ব্যবহার ও আচরণে কথাবার্তা ও উচ্চারণে সবাইকে অনুভব করাতে সক্ষম হন যে সে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, তাহলে আপনি সর্বোত্তম আচরণ দক্ষতার অধিকারী। আপনার মায়ের সঙ্গে সুন্দর সুমধুর আচরণ করুন, গভীর ভালোবাসায় তাকে সিক্ত করুন, সুকোমল ভাষায় তার সঙ্গে কথা বলুন, তিনি যেন মনে করেন এরকম ভালোবাসাপূর্ণ আচরণ আর কারো সঙ্গে আপনি করেন না, এমন ভালো আর কাউকে পাচেন না। একই আচরণ করুন বাবার সঙ্গে, স্ত্রী সন্তানদের সঙ্গে, বন্ধুবান্ধব সহ সবার সঙ্গে, এমনকি যাদের সঙ্গে জীবনে মাত্র একবার দেখা হচ্ছে, যেমন কোনো দোকানদার কিংবা পেট্রোল পাম্পের কর্মচারী, তাদের সঙ্গেও। আপনি যদি প্রত্যেককে অনুভব করাতে সক্ষম হন যে সে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, তাহলে তারাও ভাববে আপনি তাদের সঙ্গে সবচেয়ে প্রিয় মানুষের কাজটি করছেন। আমাদের নবীজির ক্ষেত্রে বিষয়টি কিন্তু এমনই ছিল। সিরাতে নববীর দিকে তাকালে আমরা এর উত্তম নমুনা খুঁজে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, হাসি মুখে কথা বলতেন, এমন আচরণ করতেন যে সবাই মনে করত আমিই নবীজির সবচেয়ে প্রিয় মানুষ, ফলে প্রত্যেকেই নবীজিকে সর্বাধিক ভালোবাসত। ওমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের গুণীজনদের একজন, জ্ঞানে গুণে, মেধা ও প্রতিভায় তার সমকক্ষ ব্যক্তি আরবে কমই ছিল। গোটা আরবে চারজন ব্যক্তিকে শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে বিবেচনা করা হতো, আমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি নিজ গোত্রের সর্দার ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি লক্ষ্য করলেন পথে সাক্ষাৎ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে মুস্কি হাসেন, মজলিসে উপস্থিত হলে নবীজি তার আগমনে আনন্দ প্রকাশ করেন, সবসময় হাসি মুখে তার সঙ্গে কথা বলেন, তার সবচেয়ে পছন্দনীয় নামে তাকে ডাকেন। এমন আচরণ দেখে আমর রাদিয়াল্লাহু আনহু এর মনে হলো আমি হয়তো নবীজির সবচেয়ে প্রিয় মানুষ। এ বিষয়ে নিশ্চিত হতে একদিন তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? নবীজি বলেন, আয়েশা। আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আসলে আমি জানতে চাচ্ছি পুরুষদের মাঝে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আমি আপনার পরিবার সম্বন্ধে প্রশ্ন করছি না। নবীজি বললেন, আয়েশার পিতা আবু বকর। আমর জিজ্ঞেস করলেন, তারপর? নবীজি বললেন, উমর বিন খাত্তাব। আমর আরজ করলেন, তারপর? নবীজি আবার ইসলাম গ্রহণ ও দিনের জন্য কষ্টবরণের ক্ষেত্রে অগ্রবর্তিতা হিসেবে এক একজন করে প্রত্যেকের নাম বলতে লাগলেন, অমুক, তারপর অমুক, তারপর অমুক, এভাবে করে। আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নাম সবার শেষে বলেন কিনা এই ভয়ে আমি আর প্রশ্ন না করে চুপ হয়ে গেলাম। লক্ষ্য করে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চারিত্রিক মাধুর্যতার মাধ্যমে আমর রাদিয়াল্লাহু আনহু এর মন জয় করে নিয়েছিলেন, তাকে নিজের আপন বানিয়ে নিয়েছিলেন। নবীজি এভাবেই প্রত্যেককে তার স্তর অনুযায়ী মর্যাদা দিতেন, বরং তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য প্রয়োজনে আপন কাজ ছেড়ে দিয়ে তার কথা শুনতেন। যখন ইসলামের বিজয় শুরু হলো, চারদিকে মুসলমানদের বিজয় কেতন উড়তে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন গোত্রে পাঠাতে লাগলেন, কখনো কখনো প্রয়োজনে সেনা দলও পাঠাতে হতো। নবীজি তাই গোত্রের উদ্দেশ্যেও সাহাবিদের একটি জামাত প্রেরণ করলেন। আদি বিন হাতেম ছিলেন তাই গোত্রের সর্দার, যুদ্ধের ভয়ে তিনি পালিয়ে গেলেন, দেশ ছেড়ে শামে আশ্রয় নিলেন। মুসলিম সেনা দল খুব সহজেই তাই জনপদ জয় করে নিল, কারণ তাদের নেতৃত্ব দেওয়ার মতো সর্দার নেই, তাই সুসংগঠিত সৈন্যবাহিনীও নেই। মুসলমানগণ যুদ্ধের ময়দানে বিজিতদের সঙ্গে আচরণ করেন সদাচরণ, যুদ্ধক্ষেত্রেও শত্রুদের সঙ্গে কোমল আচরণ করেন। মুসলিম বাহিনীর উদ্দেশ্য তো ছিল কেবল তাই গোত্রের অমুসলিমদের চক্রান্তের জাল ছিন্ন করা এবং তাদের সামনে মুসলমানদের শৌর্য বীর্য প্রকাশ করা। বনি তাই এর সঙ্গে এর বিপরীত হল না, তাদেরকে বন্দী করা হলেও
সবার সঙ্গে ভালো আচরণ করা হলো। সকল বন্দীদের মদিনায় নিয়ে আসা হলো। এদের মাঝে আদি বিন হাতেমের বোনও ছিল। নবীজিকে আদির পালিয়ে যাওয়ার সংবাদ দেওয়া হলে তিনি আশ্চর্য হলেন, কিভাবে সে নিজ সম্প্রদায়কে ছেড়ে পালিয়ে গেল, কোন ধরনের বুদ্ধির পরিচয় দিল সে। স্বামী পালিয়ে গেলেও আদি সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারছিল না, কারণ সেখানে তার পরিচিত কেউ ছিল না। অবশেষে আদি বিন নিজ দেশে ফিরে এলেন। মদিনায় এসে নবীজির দরবারে উপস্থিত হলেন। এ ঘটনা তিনি নিজেই বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় আমার সবচেয়ে অপছন্দনীয় মানুষ ছিল, কারণ আমি ছিলাম একজন খ্রিস্টান। স্বভাবতই নবীজি কর্তৃক ইসলামের দাওয়াত শুনে আমার মনে তার প্রতি ঘৃণার সৃষ্টি হলো। তবে নবীজি কিছুদিন পর আমার সব কিছু উলট পালট করে দিল। স্বপ্নের রাজপ্রসাদগুলো চোখের সামনে ভেঙে পড়ল। পালিয়ে স্বামী গিয়ে কোনো মতে প্রাণ বাঁচালাম, কিন্তু স্বামীর দিনগুলো আমার সুখে কাটল না। মনে মনে ভাবলাম, এখানে না থেকে আরবে ফিরে যাওয়া আমার জন্য ভালো। আমি মুহাম্মদের কাছে ফিরে যাব। মিথ্যাবাদী হলে তো সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর বাস্তবে সে সত্যবাদী হলে তাকে অনুসরণ করতে আমার সমস্যা কোথায়। মদিনায় পৌঁছলে লোকেরা আমাকে দেখে বলাবলি করতে লাগলো, ওই দেখো আদি বিন হাতেম, ওই দেখো আদি। শেষমেশ কোনো উপায় না পেয়ে ফিরে এসেছে। তবে আমি কারো কথায় ভ্রুক্ষেপ না করে সোজা নবীজির দরবারে উপস্থিত হলাম। নবীজি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আদি বিন হাতেম নাকি? উত্তরে বললাম, জি আমি আদি বিন হাতেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদির আগমনে আনন্দিত হলেন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। যদিও তিনি মুসলমানদের শত্রু, ইসলাম বিদ্বেষী, রণাঙ্গন থেকে পলায়নকারী এবং খ্রিস্টান দেশে আশ্রয় গ্রহণকারী, তবুও তার সঙ্গে সুন্দর আচরণ করলেন। নবীজি আদির হাত ধরে বাড়ির দিকে রওনা হলেন। আদি নবীজির পাশে চলতে লাগলেন। তার কাছে মনে হচ্ছিল উভয় মাথায় তো সমান। নবীজি হলেন মদিনা আর তার আশপাশের অঞ্চলের বাদশাহ, আর তিনি তাই উপত্যকা ও তার আশপাশের অঞ্চলের সর্দার। নবীজি প্রতিষ্ঠিত আছেন খোদা প্রদত্ত ধর্ম ইসলামের উপর, আর তিনিও আসমানি ধর্ম খ্রিস্ট ধর্মের অনুসারী। মুহাম্মদের কাছে আছে আসমানি গ্রন্থ আল কোরআন, তার কাছেও আছে আসমানি কিতাব ইঞ্জিল। তাই আদি মনে মনে ভাবলেন, শক্তি ও সৈন্য সামন্ত ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমার মাঝে ও নবীজির মাঝে তেমন কোনো তফাত নেই। পথিমধ্যে তিনি তিনটি ঘটনা অবলোকন করলেন। তারা উভয়ে পথ ধরে হাঁটতেছিলেন। পথিমধ্যে একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হলে মহিলা নবীজিকে দেখে চিৎকার করে বলল, আল্লাহ রাসুল আমাকে সাহায্য করুন। নবীজি আদি বিন হাতেমের হাত ছেড়ে মহিলার কাছে গেলেন, কি হয়েছে জানতে চাইলেন, নীরবে তার কথা শুনতে লাগলেন। আদি বিন হাতেম জীবনে বহু রাজাবাদশার আচরণ দেখেছেন, কিন্তু এমন কখনো দেখেননি। তাই তিনি অপলক নেত্রে তাকিয়ে রইলেন এবং দুনিয়ার রাজাবাদশাদের আচরণের সঙ্গে নবীজির আচরণ তুলনা করতে লাগলেন। মুগ্ধ হয়ে আদি বিন হাতেম দীর্ঘক্ষণ চিন্তা করলেন। এরপর বললেন, খোদার কসম, এমন আখলাক রাজাবাদশাদের হতে পারে না। এ আখলাক তো নবী রাসুলের, এ আখলাক তো আম্বিয়ায়ে কেরামের। মহিলার কথা শেষ হলে নবীজি আদি বিন হাতেমের কাছে ফিরে এলেন এবং উভয়ে আবার হাঁটতে শুরু করলেন। কিছু দূর না যেতেই তাদের দেখা হলো আরেক ব্যক্তির সঙ্গে। কি বলল সেই ব্যক্তি? সে যদি বলতো, আল্লাহ রাসুল আমার কাছে অনেক সম্পদ আছে, আমি সেগুলো দেওয়ার জন্য দরিদ্র মানুষ খুঁজছি, কিংবা বলতো আমার বাগান ভূমিতে অনেক ফসল হয়েছে, আমি সেগুলো কি করতে পারি, সে যদি এমন কিছু বলতো, আদি উপলব্ধি করতো মুসলমানদের সচ্ছলতা, মুসলমানদের স্বনির্ভরতা। কিন্তু লোকটি বলল, আল্লাহ রাসুল আমি আপনার কাছে ক্ষুধা ও দারিদ্রের অভিযোগ করছি। লোকটি ছিল সীমাহীন দরিদ্র, খাওয়া পরার কিছুই নেই, ছেলে মেয়েদের ক্ষুধা নিবারণের মতো কোনো খাবার নেই। আশেপাশে যে মুসলমানগণ আছেন তাদেরও সামর্থ্য নেই তাকে সাহায্য করার। নবীজি অবস্থা শুনে তাকে সান্ত্বনা দিলেন, কিছু কথা বললেন। আদি বিন হাতেম সব কিছু দেখলেন, শুনলেন এবং উপলব্ধি করার চেষ্টা করলেন। এরপর আবার তারা হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক এলো। সে বলল, আল্লাহ রাসুল আমাদের অনেক শত্রু থাকার কারণে আমরা পথঘাটে নিরাপদে বের হতে পারি না,
মদিনা থেকে বের হলে চোর ডাকাত আমাদের উপর হামলা করে। নবীজি তার কথা শুনলেন, সমাধান বাতলে দিলেন এবং কিছু কথা বলে আবার হাঁটতে শুরু করলেন। আদিবিন হাতেম এবার বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবতে লাগলেন। তিনি নিজে তো সীমাহীন মান মর্যাদার অধিকারী, তার কোনো শত্রু নেই, ক্ষতি সাধনের জন্য কোথাও কেউ উৎপেতে বসে নেই, তাহলে কেন তিনি এমন ধর্ম গ্রহণ করলেন যার অনুসারীরা সবাই দরিদ্র এবং নিঃস্ব, অসহায়, দুর্বল, নিরাপত্তাহীন? অবশেষে উভয়ে নবী গৃহে প্রবেশ করলেন। নবীজি গৃহে প্রবেশ করে আদিবিন হাতেম দেখলেন সেখানে একটাই বালিশ আছে, তিনি সেটা নবীজির দিকে এগিয়ে দিলেন। কিন্তু নবীজি মেহমানের সম্মানার্থে বালিশটি আদিকে দিলেন এবং বললেন, নাও তুমি বসো। আদিবিন হাতেম আবার সেটা রাসুলকে দিয়ে দিলেন এবং বললেন, না না আপনি বসুন। নবীজি বললেন, না বরং তুমি বসো। আদিবিন হাতেম তা নিয়ে বসলেন। নবীজি ইসলাম ও আদিবিন হাতেমের মাঝের দূরত্ব দূর করতে মনোযোগী হলেন। কুফর ও শিরকের আপাত মজবুত প্রাচীরগুলো ভাঙতে শুরু করলেন। নবীজি বললেন, আদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে উভয় জগতের নিরাপত্তা লাভ করবে। আমি তো একটা ধর্ম অনুসরণ করছি, আদি বলল। শোনো আদি, তোমার ধর্মের ব্যাপারে আমি তোমার চেয়ে অধিক জানি। আদি আশ্চর্য হলেন, আপনি আমার ধর্ম সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন? নবীজি বললেন, হ্যাঁ আমি তোমার চেয়ে অধিক অবগত। আদি তুমি কি রুকুসিয়াতের অন্তর্ভুক্ত নও? রুকুসিয়াত হলো খ্রিস্ট ধর্মের একটি শাখা, অগ্নি পূজারীদের ধর্মের সঙ্গে এর কিছুটা সাদৃশ্য আছে। লক্ষ্য করুন, নবীজি তাদের ধর্মের গভীরের সেই বিশেষ শাখা সম্পর্কেও অবগত আছেন। এটা ছিল নবীজি স্বতন্ত্র এক যোগ্যতা। তিনি এ কথা বলেননি যে তুমি তো খ্রিস্টান, বরং তার ধর্মের আরও গভীরে গিয়ে তুমি তো রুকুসিয়াতের অন্তর্ভুক্ত এ কথা বললেন। মনে করুন ইউরোপের কেউ আপনার সঙ্গে সাক্ষাৎ করলো, সে আপনাকে বলল তুমি খ্রিস্টান হয়ে যাও। আপনি বলেন, আমি তো একটি দিনের উপর প্রতিষ্ঠিত আছি। প্রত্যুত্তরে সে আপনাকে এ কথা বলল না যে হ্যাঁ আমি জানি তুমি মুসলমান, বলল না হ্যাঁ আমার জানা আছে তুমি সুন্নি, বরং সে বলল হ্যাঁ তুমি তো শাফি বা তুমি তো হাম্বলি মাজহাবের অনুসারী। তার কথা শুনে আপনি অবশ্যই বুঝবেন আপনার দিন সম্পর্কে সে অনেক কিছুই জানে। এ দক্ষতাটি আদির সঙ্গে প্রয়োগ করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আদিকে বললেন, তুমি কি রুকিসিয়াতের অন্তর্ভুক্ত নও? হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তুমি যখন কাউকে সঙ্গে নিয়ে কারো বিরুদ্ধে যুদ্ধ করো, তখন যুদ্ধলব্ধ সম্পদের এক চতুর্থাংশ নিজেই রেখে দাও, তাই না? নবীজি বললেন। আদি বললেন, হ্যাঁ আমি এমনটি করি। নবীজি বললেন, এটা তো তোমাদের ধর্মে অবৈধ। একথা শুনে আদি নবীজির প্রতি দুর্বল হয়ে পড়লেন এবং বললেন, হ্যাঁ আপনি যথাযথ বলেছেন। নবীজি এবার আদিকে লক্ষ্য করে বললেন, ইসলাম গ্রহণ করতে তোমার বাধা কোথায় তা আমি বুঝতে পেরেছি। তুমি তো বলবে দুর্বল, অসহায়, দরিদ্র লোকেরাই ইসলাম গ্রহণ করেছে, আরবের সম্পদশালীরা তো এই ধর্মকে মেনে নেয়নি। নবীজি আদির প্রতি আরও আন্তরিক হয়ে বললেন, আদি তুমি কখনো হীরা শহরে গিয়েছ? আদি বললেন, আমি হেরাতের নাম শুনেছি তবে কখনো যাওয়া হয়নি। নবীজি বললেন, কসম সেই খোদার যার হাতে আমার প্রাণ, এই দিন, এই ধর্ম একদিন পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে, পবিত্র ধর্ম ইসলামের শান্তির বার্তা একদিন সর্বত্র পৌঁছে যাবে, একজন নারী সেদিন সুদূর হীরা শহর থেকে একা একা সফর করে বাইতুল্লাহ জিয়ারত করবে, তার কোনো সফর সঙ্গী থাকবে না, অর্থাৎ কোনো দেহরক্ষীর সহায়তা ছাড়াই কেবল মাহরাম নিয়ে সে সুদূর হীরা শহর থেকে এসে হজ করে যাবে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে বহু শহর বন্দর অতিক্রম করে সে একাই মক্কায় পৌঁছাবে, কারো সাহস হবে না তার প্রতি সীমা লঙ্ঘন করার, তার উপর জুমল জুলুম করার, অথবা তার সঙ্গে সম্পদ নিয়ে কোনো তাল বাহানা করা। মুসলমানগণ সেদিন মহাক্ষমতাধর জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে, একজন মুসলমানের পক্ষে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে বলে তার প্রতি কেউ চোখ তুলে তাকাবারও সাহস পাবে না। আদি নবীজির কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, কল্পনার চোখে যেন দেখতে লাগলেন সেই দৃশ্য, একজন নারী সুদূর হীরা শহর থেকে মক্কা নগরী পৌঁছাবে, তার সফর সঙ্গী কেউ হবে না, তার প্রতি চোখ তুলে তাকাবার কেউ সাহস করবে না। তার মানে সেই নারী এই উপদ্বীপের দক্ষিণ প্রান্ত অর্থাৎ তার কাউমের পাশ দিয়ে
আদির কাউমের পাশ দিয়ে পথ অতিক্রম করবে। আদি আশ্চর্য হলেন, মনে মনে ভাবলেন, মরু কাঁপিয়ে বেরানো সেই তাই গোত্রের যুদ্ধবাজ যুবকরা তখন কি করবে? তারা সে নারীকে ছেড়ে দেবে? এরপর নবীজি বললেন, আদি শোনো, এই মুসলমানগণ একদিন কিরসা বিন হুরমুজের রাজভাণ্ডার কায়রাত করবে। আদি বিন হাতেম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বিন হুরমুজের রাজভাণ্ডার? নবীজি বললেন, হ্যাঁ, কিসরা বিন হুরমুজের রাজভাণ্ডার। মুসলমানগণ তার ধন ভাণ্ডার কারায়ত্ত করবে এবং সম্পদ সমূহ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নবীজি বললেন, জীবন তোমাকে সঙ্গ দিলে একদিন তুমি দেখবে একজন ব্যক্তি মুঠো ভরে স্বর্ণরূপা নিয়ে পথে পথে ঘুরবে, কিন্তু সাদকা প্রদানের জন্য একজন গরিব মুসলমানও সে খুঁজে পাবে না। অর্থাৎ মানুষের ধন সম্পদ তখন অত অধিক হবে যে দরিদ্র খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। নবীজি এরপর আদিকে কিছু উপদেশ দিলেন, আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে বললেন, সেদিন তুমি কিছু লোক মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, কিন্তু মাওলার সঙ্গে তারা কথা বলতে পারবে না, তাদের মাঝে কোনো দোভাষী থাকবে না। সে তার ডান দিকে তাকাবে কিন্তু জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পারবে না, বাং দিকে তাকাবে সেখানেও সে জাহান্নামের প্রজ্বলিত আগুন দেখবে। নবীজির উপদেশ শুনে আদি বিন হাতিম নীরবে চিন্তা করতে লাগলেন। হঠাৎ নবীজি তাকে বললেন, আদি, একত্ববাদের প্রতি কালেমা পাঠ করেন মুসলমান হতে তোমার দ্বিধা কোথায়? কোথায় তোমার বাধা? নাকি তোমার আল্লাহর চেয়ে মহান কোনো ইলার সন্ধান আছে? আদি আবার বললেন, আল্লাহ রাসুল, আমি ইসলাম গ্রহণ করে নিলাম, আমি একনিষ্ঠ মুসলমান হয়ে গেলাম, আমি সন্তুষ্ট মনে পাঠ করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আদি বিন হাতিমের ইসলাম গ্রহণে নবীজি সীমাহীন আনন্দিত হলেন, তার পবিত্র চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। জীবনের শেষ প্রান্তে এসে একদিন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই নারীকে দেখেছি যে সুদূর হীরা শহর থেকে একটি উটের পিঠে চড়ে একা একাই মক্কা নগরী সফর করেছে, হজ ব্রত পালন করে একা একাই সে আবার হীরা শহর ফিরে গেছে। এই দীর্ঘ সফরে এক আল্লাহ ছাড়া আর কিছুর ভয় ছিল না। এতএব এই ভালোবাসা, এই প্রেম, এই মমতাবোধ আরও যদি আমরাও আমাদের নিজেদের জীবনে হৃদয়ে ঢেলে নিতে পারি, মানুষের সঙ্গে যদি এর চর্চা করতে পারি, তাহলে আমরাও পারব তাদের মন জয় করতে, আমরাও পারব মানুষ ও মানবতাকে মুক্তির পথ দেখাতে, চিরসত্যের সন্ধান দিতে।